এই আইফোন আছে না আইফোন নাই নাই ও নো ভাই আপনি ওর কাছে কি আইফোন আছে না ভাই আমার তো আইফোন নাই ভাই আপনার আছে না ভাই আমার তো কেম কে আচ্ছা ঠিক আছে ভাই আপনার কাছে কি আইফোন আছে আছে কিন্তু কেন লাগতো আপনার আইফোন আছে ভাই আমার আইফোন নাই কিন্তু আইফোনের চার্জার আছে একটু টেস্ট করতাম আপনার আইফোন দিয়া এই গুলিস্তান চক বাজার রায়েরবাগ মাওয়াঘাট এই ভাড়া দাও কত ভাড়া কত কলেজ গেট 40 টাকা আর ভাড়া আমি স্টুডেন্ট 20 টাকা ভাড়া স্টুডেন্ট ওকে ওকে এই মা ভাড়া দাও ভাড়া কোন মামা 40 টাকা করে মামা ভাড়া মামা স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ এই মামা ভাড়া দেন এই মামা ভাড়া দেন ভাড়া কলেজ কি 40 টাকা স্টুডেন্ট স্টুডেন্ট ও নো এই মামা ভাড়া দাও স্টুডেন্ট কুত্তা মিজান আইছে ওই কে কইছে রে কুত্তা মিজান ওই কারা তোমার সাহস কে কইছে কোনা আরেকবার কোনা একদম পাড়ায় কিন্তু গুপার করলাম ভাই কলার দাম কত কলার দাম 10 টাকা করে এই সাইডেরটা তো একটু ছোট লাগতেছে এটা 2 টাকা কম দেয়া যায় না এটা তো ছোট আচ্ছা আরো 2 টাকা কম দেন আপনি কি ভাবছেন এই কলা আমি খাওয়ার জন্য নিচ্ছি আমার গার্লফ্রেন্ড বায়না ধরেছিল যে সে কলা খাবে শালা চকলেট রাখো কলা তো এর জন্যই আমি গার্লফ্রেন্ডের জন্য কলা নিচ্ছি এটা পরে নিস আরো 2 টাকা কম হয় না জান আরো 2 টাকা কম দেন ভাই আমি যদি কলা অর্ধেক নেই অর্ধেক কলা ভাই আপনার টাকাই লাগবে না আপনি শুক্লাটা নিয়ে আপনার গার্লফ্রেন্ডে দেন এটা চুয়ে চুয়ে খাইতে কোন লয়ে যান জানালার পাশে দিলি না মারে একটা সিতারে ভাই 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 বমি করবে যান যান ঠিক যান ঠিক যান তুমি হলে বাবু আমি তোমার হিরো আপনি না বমি করবেন বমি গেছে কে ভাই হিরো তোর এই পোলা মারছে এই পিচ্চি পোলা তোরা মারছে আমি তোর ভাই না তোর ভাই তো আমি দেখ কি করি এই কিসে কিসে আরে মেরে কেছিস তো খাইছিস কিসে সমস্যা না চল জায়গা কিরে তুই আমার গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং করিস কি লিগা ও নো এটা তো আমার গার্লফ্রেন্ড এঞ্জেল পুরি হলো আমার গার্লফ্রেন্ড এঞ্জেল পুরির লগে আমি 5 মাস ধরে রিলেশন করি 5 মাস ধরে রিলেশন করিস কি হইছে আমি ওরে 50,000 টাকা ক্যাশ দিয়ে দিছি চামজি ওরে 5 মাসে 60,000 টাকা দিছি ও লাইট থেকে সরে দাঁড়ালি কিন্তু এই কি লয়ে তোরা ঝগড়া করতেছিস রে একটা সুখবর আছে জানো কি আমি দুইটারে মুরগি বানাইছি কেমনে আরে ফেক আইডি ফেক ফেক আইডি নাম কি এঞ্জেল পুরি এঞ্জেল পুরি অন্য আইডির নাম কি অচিনপুরের রাজকুমার এটা তো আমার আইডি আরেকটা আইডি আরেকটা আইডি হলো স্টাইলিস্ট রোহান এটা তো আমার আইডি আচ্ছা সবই বুঝলাম তাহলে মায়া কথা কই কেমনে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি দাঁড়া এরকম ভাবে অনলাইনে অপরিচিত কারোর সাথে কি রে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো তেমন একটা ভালো না কি করো সারাদিন তুই আই তো কাজ করতে ভালো করে কিন্তু আনে গজে ব্র্যান্ড কিন্তু কোন তো ব্র্যান্ড করে কিন্তু আসলে যে গুলিস্তান থেকে কিনছেন এ তো আই জানি মাইন শুধু টেয়া বেশি দিতে চায় না এই আন্নারে কি জুতা দিছেন জুতা দে দুই আন দুই বইরের আইনে আরে কইছিলেন বাইটে ফরে দিবেন
আইনের দেশে লোক এলিগে আই পাকি দিছিলাম কিন্তু আইন নে তারপর আইন ন টিয়া লাগলে ভাই আর না তো টিয়া নিবেন আর 200 টাকা আর বেশি দিবেন আপনি ঠিক আছে ভাই আন্নের আই অন টিয়া দিব না জুতা শেষ করে দেন এলন ভাই আন্নের টিয়া এলন আন্নের জুতা দুই হ্যান্ড সেম সাইজ আছে ঠিক আছে তো অন জুতা ভাই এখন যান ফটেন আচ্ছা ঠিক আছে ভাই আই এলন টিয়া আই নো খাইলে ফুলানো নি এইগুলা আর লাগা ব্যাপারই না কিরে টাকা দুটো জাল টাকা ও নো ও সরি ভাই আপনারা তো ঠিক চিনলাম না এলাকায় নতুন নাকি আমি তো নতুন না আপনারা তো চিনতাছেন না মিয়া আমি এলাকার স্থানীয় ভাড়াটিয়া আর আমি তো এলাকায় জন্মে পড়তে আছি আচ্ছা আপনি কি ফারুক ভাই চিনেন ও ফারুক ভাই আরে এগুলো তো আমাদের ক্লোজ ভাই দাদা আচ্ছা যাই হোক এই যে আমগোই যে ছোট ভাই সাইফুল ভাই চিনেন ও সাইফুল ভাই চিনি তো এরাও তো আমার ক্লোজ আচ্ছা যাই হোক এলাকায় তো যদি কোনো ঝামেলা হয় আমার জানাইবেন আমি হাজির হয়ে যাবো কিরে বড় ভাইরে সালাম দিলি না আমি কাউরে সালাম দেইও না আর কারো থেকে সালাম নেইও না এ দাঁড়া 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 আর আপনি আমার সময় নষ্ট করছেন শাস্তি পেতে হবে কিরে তুই কই বেটা গেঞ্জাম লাগছে কে গেঞ্জাম করছি কারা তোরা আমি হলাম গা ফারুকের বড় ভাই আর আমি ফারুক আর সাইফুলের আদরের ক্লোজ ছোট ভাই তোরা যে দুজনের নাম কইছস ভাই হইছে পারু আমি হইছি সাইফুল ও হালারা নাম বেসস দাঁড়া পন্নে পরিয়া বগা কান্নে তো গাইস আমি সানজিদ হাসান আইডি থেকে সানজিদ হাসান বলছি তো বলতে চাইছিলাম যে আমরা কন্টেন্ট কেন দিতে পারছি না পাবলিক আমাদের থেকে ভিডিও চাচ্ছে আমরা দিতে পারছি না কারণ কি কারণ আমাদের কন্টেন্ট নাই তো আমরা এখন এক একজন আমাদের যে ভিউয়ার্স গুলো আছে যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে তাদের থেকে আমরা কন্টেন্ট গুলো জানবো তো যাওয়া যাক তো ভাই আপনি তো আমার ভিডিও গুলো দেখেন এবং আপনিও ভিডিওতে থাকেন থাকি তো কন্টেন্ট দেন ভাই এখন না আমার একটু কাজ আছে রে ভাই পরে দেখেন জান গান নেক্সট যাই হোক ভাই দিকে আনতো ভাই আপনার কাছে কোনো কন্টেন্ট আছে আপনি তো একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ভালো হয় নাই আরেকটু ইমপ্রুভ করতে হবে তো আপনি টিম গ্রুপের কন্টেন্টটা বের করে দেন তো করোনা যে পরিস্থিতি পরিস্থিতি মাথায় রয়ে গেছে ভাই তো কন্টেন্ট এখন পাচ্ছি না ভাই এখন আমি মাস্ক করি না ভাই জান গাইস আপনার তো গেটআপটা সেই আপনি আমার ভিডিও কমেন্ট করেন না কিন্তু লাইক করেন আমি দেখছি আপনি দেখেন যে লাইক করছি এক্সপেরিয়েন্স আছে গার্লফ্রেন্ড আপনি অনেক মিলে ঘুরছেন একটা রোমান্টিক কন্টেন্ট কত সুন্দর আছে দাদা গার্লফ্রেন্ড দিতে পারবো না কোন আছে জিতে হবে আমার বড় ভাইয়ের আজকে বাচ্চা হইছে বড় ভাই আজকে আমাদের সবাইকে ট্রিট দিবে ও মাশাআল্লাহ ভালো হইছে ছেলে না মেয়ে ছেলে হইছে ছেলে আচ্ছা আচ্ছা তোর দোকানে কি কি আছে আমার দোকানে চিপস আছে রুটি আছে কলা আছে বিস্কুট আছে চানাচুর আছে অনেক কিছু আছে কোয়া কলা আছে কি কি লাগবে কোন চানাচুর খাওয়ামো চানাচুর তোর দোকানে কতটুক চানাচুর আছে চানাচুর আছে 5-6 কিছু আছে আমার দোকানে ভাই সব লোমো লও লও সব লও যা আছে সব দে আচ্ছা আমি যদি সবগুলা দিয়ে দেই তাহলে আমি পরে বিক্রি করব কি ও তাও তো ঠিক এই সঞ্জিত লকডাউনের উসিলা কইরা খালি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার না দাঁড়া তোর স্কুলে লই যেতে স্কুলে চল স্কুলে যাবো কি লিগা স্কুলে লই যাবো আর স্কুল তো বন্ধ সারা দিন খালি ফ্রি ফায়ার আব্বা স্কুলে তো কেউ নাই আয় কেউ নাই আব্বা আরে বয় ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার আচ্ছা দাঁড়া স্যার একটু তাড়াতাড়ি স্কুলে আন কি হইছে কি হইছে আপনি তো জরুরি তরফ করলেন এই যে আমার পোলা ওরে ক্লাস করান পড়ান তোর বাপ কি রে ঘুমাইতে লেছিলাম একটু কি কমু স্যার আমার বাপ তো বাপি যাই হোক স্যার আপনি স্যার ফ্রি ফায়ার খেলেন স্যার মাঝে মধ্যে খেলি আয় না স্যার আমরা দুজন মিলে ফ্রি ফায়ার খেলি লো খেলি আমি আপনার ইনভাইট দিয়েছি হ্যাঁ আপন চিনলি না এই ছেলে এদিকে আসো ক্যামেরা ধরো তো আরে ফারুক ভাই না টিকটকে দেখি 50টা লাইক করে তা আপনি চিনি চিনাটা স্বাভাবিক আমি তো সেলিব্রিটি মানুষ ক্যামেরা ধরো তো ভিডিও বানাই তাহলে আমরা প্রতিদিন আপনার ক্যামেরা ধরে দিব ভাই মনে একজন বোকা পাখি আপন আরে ভাই একটু চাগান একটু চাগান হ হ আমিও থাকি ভাই ভিতরে না ক্যামেরা ধরো ক্যামেরা ধরো আরে ফারুক ভাই
দুই বছর পর আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, নাটক ফাটক করেন, মেসেজ দিছিলাম আপনার এত সিন করেন নাই। আমি তো সেলিব্রিটি হয়ে গেছি, অগর চিনা যাবে না। কে তোমরা? তোরে চিনলাম না, সব সময় ক্যামেরাটা বেড়া ধরতাম, আপনি আমার চিনেন নাই। যাই হোক, চায়ের দোকানে চল, কথা কই। ওই ভাইয়ের একটা বেনসন সিগারেট দাও তো, আর একটা চা দাও, যা যা চা দিয়ে দাও। খাই তো আলা ডারবি দিতে আছে বেনসন, যাক বাদ দূরে লাভ নাই। ও মহাসিন না, তোমার চিনি তো আমি, আর তুমি সঞ্জিত না?